বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইহুদি ঘরের এক ছেলে বয়স 12 থেকে 14 বছরের মধ্যে আল্লাহর হাবিবের দরবারে এসে ওয়াজ শুনত। ইহুদি ঘরের সন্তান ও মুসলমানদের ঘরের ছেলে আল্লাহর হাবিবের দরবারে এসে ওয়াজ শুনত, আল্লাহর হাবিবের মজলিসে বসে বসে আল্লাহ পাকের শরীয়তের কথাগুলো মন দিয়ে শুনত। যখন বিদায় নিয়ে চলে যেত, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলেকার কপালে চুমু দিয়ে আমার রাসূল বিদায় দিতে, অত্যন্ত মহব্বত করতেন ওই বাচ্চা ছেলেটাকে। যে ছেলেটা মুসলমান ঘরের না, কোন ঘরের বলেছি ভাই, কথা বলেন কোন ঘরে? ইহুদি ঘরের ছেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসন্ত বিদায়ের সময় নামে আমার কপালে চুমু দিয়ে বিদায় দিতে। বেশ কিছুদিন হয়ে গেল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই বাচ্চা ছেলেটাকে দেখা যায় না। বেশ কদিন পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলে, হে আবু বকর, আমি মুহাম্মদের দরবারে ইহুদি ঘরে যে বাচ্চা ছেলে এসে বসে ওয়াজ শুনতো, বাবা আবু বকর আজ কদিন হলো বাচ্চাটাকে দেখি নাই। আবু বকর, তুমি কি জানো কি ব্যাপার, ওই বাচ্চা আসে না কেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি যতটা জানি ওই ইহুদি ঘরের বাচ্চা ছেলেটা বড় অসুস্থ, মেরে তো সজ্জায় শায়ী তো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই বাচ্চাটা আর বাঁচার আশা নাই, মারা যাবে। চিকিৎসাবিদেরা ডাক্তারেরা বলে দিয়েছে ওই বাচ্চা ছেলে আর বেশি দিন দুনিয়া জমিনে জীবিত থাকবে না, মারা যাবে। এই কথাটা শোনা মাত্রই রহমাতুল্লিল আলামিন নবী আমার ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহর হাবিবের চোখ দিয়ে দরদর দরদর করে পানি গড়িয়ে যায়। নবী আমার কেঁদে কেঁদে জ্বলে যা, আল্লাহর হাবিব কেঁদে কেঁদে বলতে রইলেন, আবু বকর, আয় বাবা আবু বকর, ওই বাচ্চা ছেলেটা অসুস্থ, এই সংবাদ তুমি আমায় দেওনি কেন বাবা? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খবর আপনাকে আমি দেইনি, আসলে ব্যাপারটা আমি এত গুরুত্ব মনে করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটাকে আমি কোনো গুরুত্ব দেইনি, তাই আপনাকে বলা হয়নি। হুজুর বেয়াদবি, ক্ষমা করেন, মাফ করেন। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু বকর, তুমি কি ওই ইহুদের বাড়ি জানো? আল্লাহর হাবিবের সাহাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর ওই ইহুদের বাড়ি জানি, তবে ইয়া রাসূলুল্লাহ, আমি একাও জানি ওই ইহুদি আপনার দুশ্মন, আপনাকে গালাগালি করে, আপনাকে পাগল বলে, জাদুকর বলে, মিথ্যাবাদী বলে, মিরিকে রোগী বলে, আপনার ব্যাপারে নানা রকমের কু মন্তব্য করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর, ওই বাচ্চা ছেলেকার আব্বা ইহুদি, আমায় কি বলে না বলে এ নিয়ে চিন্তা করো না, এই মুহূর্তে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদির বাড়ি নিয়ে চলো। আমি আদর্শ একটা ঘটনা শোনাতে চাইছি বাবা, যে সর্বোত্তম আদর্শের নবী আমার, তার একটা আদর্শ শোনেন, কি আদর্শ ছিল। হযরত আবু বকরকে আমার রাসূলুল্লাহ বলেন, নিয়ে চলো ইহুদির বাড়িতে, আল্লাহর হাবিবকে সঙ্গে করে নিয়ে রওনা হলো ইহুদি বাড়িতে। হযরত আবু বকর সঙ্গে নিয়ে রওনা দিলেন, ইহুদের বাড়ির থেকে রওনা হয়েছেন দুইজন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর। পথ চলতে চলতে বাবা, হযরত আবু বকর আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ইহুদের বাড়িতে পৌঁছে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ, ইহুদের বাড়িতে পৌঁছে গিয়েছে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। হযরত আবু বকর বাইরে থেকে ডাক দিলেন, ইহুদি বাড়ি আছো? এই ইহুদি বাড়ি রয়েছো? ভেতর হইতে প্রশ্ন করা হলো, মানান্তা কে তুমি? হযরত আবু বকর বলেন, ইহুদি আমি তো আবু বকর। ইহুদি আবু বকরকে চিনত, তাই চিনা ব্যক্তি বাড়িতে এসেছেন, আল্লাহর বান্দা ইহুদি বলছে, আবু বকর কি ব্যাপার আমার বাড়িতে কেন? এরপরে আল্লাহর হাবিবকে দেখতে পেয়ে ওই ইহুদি আবু বকরকে আবার প্রশ্ন করলেন, মাম মাহাকা, আয় আবু বকর, তুমি তো আবু বকর, তোমার সঙ্গে ওই নোরানি চেহারাওয়ালা
आपके साथ वह नूरानी चेहरे वाले कौन है? उन्हीं के हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह तआला ने बोले, मई मोहम्मद हबीबुल्लाह, यहूदी आमार संगे जिन्हें अखन ऐसे छेन, इन्हें हलन विश्व नबी अल्लाह हबीब अल्लाह बंधो मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। तखन यहूदी बोलछे, अबू बकर मोहम्मद के तुम गालागाली करी, আমি তো মুহাম্মাদের দুশমন, আমি মুহাম্মাদের শত্রু, আমি মুহাম্মাদের ব্যাপারে নানা রকমের কুমন্তব্য করি, তা আবু বকর আমি মুহাম্মাদের দুশমন আর মুহাম্মাদ আমার বাড়িতে এসেছেন উদ্দেশ্য কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই ইহুদি, তুমি বাড়ির ভেতর হইতে কথা বলবে, বাড়িতে যেতে বলবে না? তখন ইহুদি বলছে, আয় আবু বকর, হ্যাঁ তুমি আল্লাহর নবী মুহাম্মাদকে সঙ্গে করে নিয়ে আমার বাড়ির ভেতরে চলে আসো। বলুন সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবকে সঙ্গে করে নিয়ে হযরত আবু বকর ইহুদির বাড়ি পৌঁছলেন, মানে বাড়ির ভেতরে প্রবেশ করলেন। তখন আল্লাহর বান্দা ইহুদি বলছে, আবু বকর আমার বাড়িতে মুহাম্মাদকে উদ্দেশ্য নিয়ে এলেন, একটু বলো। তখন আবু বকর বলছে, ভাই ইহুদি, বিশ্বনবী মুহাম্মাদ জানতে পারলেন তোমার ছেলেটা মরণ ব্যাধিতে আক্রান্ত ও মারা যাবে, এই সংবাদে খবর শোনার পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টুকরে টুকরে কেঁদেছেন, তোমার ওই ছেলের সংবাদটা শুনে আমার রহমতের নবীর চোখ দিয়ে দরদর করে পানি গড়িয়েছে। অতঃপর আমার নবী কেঁদে কেঁদে বললেন, আবু বকর আমি মুহাম্মাদকে ইহুদের বাড়ি নিয়ে চলো, আমি ওই বাচ্চাটার জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া চাইব। বলুন সুবহানাল্লাহ, আদর্শ দেখেন। কার বাড়ি গেলেন ভাই? যে আমার রাসূলুল্লাহকে গালাগালি করে, যে আমার রাসূলুল্লাহর দুশমন, তার বাড়ি আমার হাবিব পৌঁছালেন তার সন্তানের জন্য দোয়া করবেন বলে। আল্লাহর হাবিব বলছে, ইহুদি দেরি না করে বিলম্ব না করে তোমার ওই অসুস্থ ছেলেটা যে ঘরে শুয়ে রয়েছে আমি মুহাম্মাদকে সেই ঘরে নিয়ে চলো বাবা। তখন ইহুদি বলছে, আই মুহাম্মাদ, আপনি যাই বলে আমার ছেলেকে তার বাঁচবে না। আরবের চিকিৎসা বিদেরা সকলেই একমত যে আমার ছেলে কঠিন রোগ আক্রান্ত, মরণ ব্যাধিতে আক্রান্ত, আমার ছেলেটা মারা যাবে, জীবনের মতো আমি সন্তান হারা হয়ে যাব। তা মুহাম্মদ আমার ছেলেকে দেখে আর কোনো লাভ নেই, ও মারাই যাবে। আল্লাহর হাবিব বলে, ইহুদি মরার বাঁচা এটা তোমার আমার হিসাবে হয় না, মত আর হায়াতের মালিক যিনি তিনি কে ভাই? একটু জোরে বলবেন না, কে? আল্লাহ পাক। কোরআনে কারিম আছে যে 12 নম্বর 29 পৃষ্ঠা নম্বর 1 কোরআনে কারিম খুলবেন বাম দিক সূরা মুলকে 2 নম্বর আয়াতে লেখা রয়েছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আল্লাহ বলেন, ও বান্দা বান্দারা শুনে রাখো বাবা, আল্লাহ বলেন তিনি যিনি সৃষ্টি করেছেন হায়াত আর মওতকে। আমার আল্লাহ বলে, বান্দা বান্দারা জেনে রাখো, হায়াত আর মওতের মালিক আমি আল্লাহ। ও বান্দা বান্দারা এটাও তোমরা জেনে রাখো, হায়াত আর মওত আমি আল্লাহ কেন সৃষ্টি করলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখতে চাই জীবিত অবস্থায় আমার বান্দা বান্দীদের মধ্যে কোন বান্দা বান্দি বেশি বেশি করে ভালো আমল করে, এটা দেখার জন্য আমি আল্লাহ হায়াত আর মওতকে সৃষ্টি করেছি। তাই আমার নবী আমার হাবিব বললেন, বাবা ইহুদিরে তুমি বলছো ছেলেটা মারা যাবে, চিকিৎসা বিধেরা বলেছে ছেলেটা মারা যাবে, কিন্তু না না না, আমার আল্লাহ যদি ওর মওতটা না লিখে রাখেন তাহলে তোমার ছেলে মরে যাবে না। আমার আল্লাহ যদি ওকে সুস্থ করে দেন তাহলে তোমার ছেলেটা দীর্ঘ আয়ু পাবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে ইহুদি আমার হাবিব আমার রাসূলুল্লাহকে নিয়ে যে ঘরে অসুস্থ সন্তান দাস হয়েছিল আল্লাহর হাবিবকে নিয়ে পৌঁছলেন। আল্লাহর হাবিবের আওয়াজটা শুনে ওই বাচ্চা ছেলেটা বিছানা হইতে ওঠার জন্য চেষ্টা করে, না 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 পারল না, এত মুমূর্ষ অবস্থা বিছানা হইতে উঠবার কোনো ক্ষমতা নেই বাবা। আল্লাহর হাবিব বলে, বাবা ওঠার কোনো দরকার নাই,
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার নিকটে এসে গিয়েছি। ভাইরা আমার বাবা জিনাবাত আমাদ অবস্থায় আল্লাহ হাবিবুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চার ছেলের কাছে গিয়ে বসলেন, মাথায় হাত মোবারক রেখে আল্লাহ নবী দোয়া চাইলেন, আল্লাহ পাকে এর দরবারে নবী আবার দোয়া চাইলেন, হে রব্বুল আলামিন আল্লাহ, হে রব্বুল আলামিন আল্লাহ, আমি তোমার হাবিব তোমার প্যারা মুহাম্মদ দোয়া চাই, হে আল্লাহ এই বাচ্চাটাকে আল্লাহ সম্পূর্ণভাবে সুস্থ করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী দোয়া চাইলেন কেঁদে 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 কেঁদে, হে রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দোয়া চাই, আল্লাহ দয়া করে মেহেরবানি করে তোমার হাবিবের দোয়ার ওসিলায় এই বাচ্চাটাকে আল্লাহ শিফায়ে আজেলা কামিল নসীব করে দেবেন। ভাইরা আমার রাসূলুল্লাহ দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, আই জিবরাইল আমিন যাও যাও চলে যাও, আমার হাবিব আমার রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলে দাও আমি আল্লাহ পাকের দরবারে আমার হাবিবের দোয়াটা কবুল হয়ে গিয়েছে। জোরে বলবেন না, আরেকটু জোরে হোক। আল্লাহ পাকের দরবার হইতে জিবরাইল আমিনের আগমন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দোয়াটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব আল্লাহ নবী হাসি মুখে বললেন, এবার আই বাবা এভাবে শুনে রাখো বাবা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ চ্যালেঞ্জ করে বলে দিই তোমাকে, গোটা আরবের ডাক্তারেরা যদি বলে তোমার সন্তান মারা যাবে তুমি কিন্তু মানবে না, কারণ আমি নবী মুহাম্মদ আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমার সন্তানটা আল্লাহর হুকুমে সুস্থ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন এই সংবাদটা দিয়ে দিলেন তখন এভাবে চিৎকার করে বলেছিল, আই আবু বকর, শুনে রাখো জেনে রাখো আবু বকর, আজকে মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সন্তানের জন্য আল্লাহ দরবারে দোয়া করেছেন, তাই আজকে আমার বিশ্বাস হয়ে গেল না 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 আমার ছেলে মারা যাবে না, আল্লাহ নবী মুহাম্মদের দোয়া ওসিলায় আমার এই সন্তানটা সুস্থ হয়ে যাবে। জোরে বলেন। আল্লাহর হাবিবকে এবার বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আমি না জেনে না চিনে না বুঝে এতদিন পর্যন্ত আপনাকে গালাগালি করেছিলাম, পাগল বলেছিলাম, জাদুকর বলেছিলাম, মেরে গিয়ে রোগীও বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজ পর্যন্ত আপনার আমি সত্যতা করেছিলাম, কিন্তু আজকে আমার একদিন হয়ে গেল, যদি মুহাম্মদ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার সন্তানের জন্য দোয়া চাইতে পারে, সত্তর সন্তানের জন্য আল্লাহ দরবারে যে মুহাম্মদ দোয়া চায় আমার সামনে আজকে স্পষ্ট হয়ে গেল যে গোটা বিশ্বে জমিরে আপনার চাইতে ভালো আদর্শ বাপ আর কেউ নাই। জোরে বলেন। وعلى آل سيدنا مولانا محمد بھائر آمار بابا سيدا مرو بھی کرے آمار اللہ البندہ ہی بھدی بلتے بھیلو یا رسول اللہ یا حبیب اللہ ایتا دیر پر جنگ نا چین نا چین اپنا روی شد رو تکر چلا یا رسول اللہ یا حبیب اللہ آج گامی بس سب جا دیکھلا آج گامی دانتا ہی بھشای بھشنا دیتے بھاری মক্কা শরীফে মদিনা শরীফে এমনকি আরবের জমিনে এমনকি গোটা বিশ্বের জমিনে আপনার চাইতে ভালো আদর্শ আপনার চাইতে ভালো আদর্শ আর কেউ হতে পারে না।
মুসলমান হয়ে গিয়েছিলেন।